Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকে ও সাপ্তাহিক আঞ্জুমানে আসার বসার তৌফিক পেয়েছি এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আমাকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে তাসবিহ ফটকারে জান্নাতে যাওয়ার এক বড় মাধ্যম হলো তাসবিহ পাঠ করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তাসবিহ পাঠ করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ইবাদত নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر احب الي مما طاعت اليه الشمس ابو হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নিকট সমস্ত পৃথিবীর অপেক্ষা প্রিয়তর হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা এই হাদিস দ্বারা বোঝা গেল উপরোক্ত ব্যাখ্যাগুলিতে আল্লাহ তাআলার নিকট সমগ্র পৃথিবীর অপেক্ষা উত্তম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله بحمده في يوم 100 مره حتى خطيت وان كانت مثل زبد البحر ابو هريره رضي الله تعالى عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে سبحان الله وبحمده অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে তার প্রশংসার সাথে তার সমস্ত গুনাহগুলো maaf করা হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয় এই হাদিস দ্বারা বোঝা গেল মানুষের গুনাহ যতই বেশি হোক না কেন সে যদি দিনে 100 বার এই তাসবিহ পাঠ করে তার সমস্ত গুনাহগুলো maaf করা হবে নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটি সংক্ষিপ্ত বাক্য রয়েছে যা বলা সহজ কিন্তু ফালাতে পারে আল্লাহর নিকট অধিক প্রিয় তা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটির তিনটি বৈশিষ্ট্য রয়েছে এক বলা সহজ দুই কিয়ামতের দিন ফাল্লা বাড়ি হবে তিন আল্লাহর নিকট অধিক প্রিয় এই তাসবিহ পাঠ করার পরে নাম জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাসবিহ পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাসবিহ পাঠ করে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক আমিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু